ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর পাঠ করবে আল্লাহ তাকে এর বদলে এক নেকি দেবেন, আর এক নেকি দশ নেকির সমান। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে মুসহাফ দেখে পড়তে হবে বা কোরআন দেখে পড়তে হবে, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআন দেখতেন না। এমনিভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কতজনের কাছে মুসহাব ছিল? মুসহাব তো পরবর্তীতে পাওয়া গেছে, লিপিবদ্ধ করেছেন, নিয়ম মতো সবার কাছে পৌঁছেছে। তাই বোঝা গেল মুসহাব বা কোরআন যেটা আপনি বলছেন, কোরআন দেখে পড়ুক অথবা না দেখে পড়ুক অথবা অন্য কিছুর সাহায্যে, যেমন আপনি বলেছেন মোবাইল বা কম্পিউটার দেখে পড়লো, সব সব সমান আলহামদুলিল্লাহ। যেহেতু বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পড়লো, বলেন কোরআন দেখে পড়বো, কিন্তু আপনি যদি না দেখে পড়েন তাহলে অবশ্যই আপনার পড়া মজবুত হবে। হাফিজুল কোরআন যদি হয়, হাফিজুল কোরআন যারা মাদ্রাসায় নিয়ম মতো পড়েছে, খেয়াল করুন আমাদের দেশে বাংলাদেশের যে হিফজ ব্যবস্থা খুব উন্নত, কারণ ওই বাচ্চারা শুধু হাফিজই পড়ে, সাথে অল্প কিছু থাকে যেমন দিনী শিক্ষা কোর্স তাদের কিছু কিছু থাকে, কিন্তু আসল হচ্ছে হাফিজি। এই জন্য আমাদের বাল্যকালে যেসব বাচ্চারা কোরআন হিফজ করে ওদের ইয়াদ মজবুত থাকে, এটা বাস্তব। আমাদের এখানে সৌদিতে সব মিক্স থাকে, কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠান আছে বেশিরভাগ সব মিক্স, যার ফলে ইয়াদ মজবুত হয় না। আর ওখানে আমাদের দেশে যে ইয়ে আমি দেখতে পাচ্ছি আমি নিজেই আলহামদুলিল্লাহ, তো ছোটোবেলার ইয়াদটা একদম মজবুত থাকে, আর শুধু তারা এইটাই পড়ছে শুধু কোরআন, মাশাআল্লাহ এক বছর দুই বছর তিন বছর পরে মজবুত করলো, তাহলে আর বড় হয়ে গেলে আর ভুলে না, অনেক কাজকর্ম তবু ভুলবে না। হ্যাঁ অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, সেটা ভিন্ন কথা। তো যাই হোক, সর্বোপরি কোরআন করিম আপনি মুসহাফ দেখে পড়েন অথবা কম্পিউটার ফোনে পড়েন অথবা মুখস্থ পড়েন, সব খায়ের বারাকা আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে ওই কোরআন সরাসরি কোরআন দেখে পড়লে তো উজু লাগবে, ওই হিসেবে তার মাত্রা বেড়ে যাবে। আর মূল যে সওয়াব, সওয়াব সমান, যেমন একটা মানুষ উজু নাই আর করছে, কোনো অসুবিধা আছে না আলহামদুলিল্লাহ, জায়েজ। কিন্তু কোরআন দেখে যখন পড়বেন তখন উজু ও থাকতে হবে, এটা বেশিরভাগ গুণা মাত্র। আল্লাহ আলম, আসসালামু আলাইকুম।